হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? সকলে নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, প্রতিদিনের মতো আমি আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এখানে বসে গেছি পড়াতে। আর এই যে আমার এখানে সমস্ত ছাত্রছাত্রী সব চলে এসেছে, সবাই এখানে পড়তেও বসে পড়েছে, সবাই এখন লেখাপড়া করছে। আর কি হয়েছে জানো তো, মর্নিং স্কুল তো শুরু হয়ে যাবে পরশু দিন থেকে, ওই জন্য আর এত সকালে পড়ানো হবে না, শুধু রাত্রেই পড়ানো হবে। আর আমি এখানে ড্রেসপত্র পরে নিয়েছি, এখনো পুরো রেডি হয়নি। তার আগেই বরবর এসে বলছে আমার মাথার চুলগুলো ঠিক করে দিতে হবে। আমি কখনো এভাবে চুল কাটিনি, আমার হাতে মেশিনটা ধরিয়ে দিয়েছে আর আমি টুকটুক করে কাটার চেষ্টা করছি। প্রথমের দিকে নিচের দিকে কাটছিলাম, বেশ ভালোই হচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। এবার আমাকে বলছে কি আরেকটু উপরে উঠে কাটতে হবে। এবার আমি তো বুঝতে পারছি না কী হবে, ও আয়না দিয়ে বলে দিচ্ছে ক্যামেরাটা ধরে। আর আমি কাটছিলাম, কাটতে কাটতে হঠাৎ এক কাণ্ড হয়েছে, ওর মাথা থেকে এক খাবলা চুল আমি তুলে ফেলেছি, কিন্তু আমি ওকে বলিনি। হাসি পাচ্ছিল কিন্তু কিছু বলেনি। তারপর আমি এখানে এসে রেডি হয়ে নিয়েছি, আর ও এখনও রেডি হয়নি, আমরা একটু বেরিয়ে পড়বো একটু। জানো তো আমাদের এদিকে না এখনও বর্ষা নামেনি, এত পরিমাণে গরম দিচ্ছে, আমি ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি। হয়তো বলে শীতকাল নাকি তাদের বেশি ভালো লাগে, আমি আবার শীতকালে খুব কুঁড়ে হয়ে যাই, ওই জন্য গরমকালই ভালো লাগে। তাই বলে এত গরম, আমার যেন মনে হচ্ছে এবার বেশি গরম পড়েছে, নাকি মনের ভুল জানি না, প্রতি বছরই হয়তো গরম লাগলে এরকমই মনে হয়। প্রতিদিন বাড়ির সামনে থেকে উঠি, কিন্তু আজকে একটু এগিয়ে এসেছি, কারণ আমাদের রাস্তাখানে একটু মরে গিয়েছে ওই জন্য। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, তার মাথার উপরে এত পরিমাণে রোদ লাগছে, কিছুই ভালো লাগছিল না। আর এই যে বড়টি হেলমেট আমার মাথায় চাপিয়ে দিয়েছে, এটা পরতে তো আমার বেশি মাথা যন্ত্রণা হয়, মনে হয় কি এটা খুললেই হয়তো আমি একটু হাওয়া পাবো আর বেশি শান্তি পাবো। আমি এখানে অফিস খুলে বসে আছি আর ও গিয়েছে ভিতরে। আর এই দেখো কত খাবার কিনে দিয়েছি, আমি এখন এখানে বসে বসে খাবার খাচ্ছিলাম, একটা বিস্কিট কেক। আর এই বিস্কিটগুলো না আমার বেশি ভালো লাগে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খেতে, একটা পেয়ারাও খেয়ে নিলাম। আর আমি কেন এই গরমে বেরিয়েছি বলো তো, আমার একটু ডাক্তার বাড়িতে দরকার ছিল, ওই জন্য বেশি বেরিয়েছিলাম। তারপর সমস্ত দরকার মিটিয়ে আমরা এখানে চলে আসলাম ফলের দোকানে, এখান থেকে নেবো মৌসম্বি আর ডালিম। আমরা এখানে ড্রাই ফ্রুটের কৌটো খুঁজছিলাম, কিন্তু মিক্সটা পেলাম না বলে আর নেওয়া হলো না। আর আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম, তারপর দুজন দুটো ঠান্ডা খেয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আইসক্রিম আর একটা দই। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।